যারা সংগঠিত শ্রীরা মরাকান্দি বাংলাদেশ এবং অল ইন্ডিয়া মহাসংঘ শ্রীরাম নগর ভারত। আমরা আজকে একত্রিত হয়েছি ঠাকুরের ভক্তবন্ধু যান যা কিনা আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে। আমরা এই ঠাকুরের ভক্তদের দ্বারা ঠাকুরের গুণ কীর্তন, ঠাকুরের নাম, ঠাকুরের প্রচার, আমরা ঠাকুরের ভক্তবৃন্দ কীভাবে ভালো থাকতে পারি, কীভাবে একত্রিত থাকতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজ এই গ্লোবাল অর্গানাইজেশন হতে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই ঠাকুরকে ডাকবেন, ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন। আমরা এই গ্লোবাল অর্গানাইজেশনের দ্বারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রতিটা দেশে প্রতি কোণে কোণে ঠাকুরের নাম, ঠাকুরের প্রচার করতে পারি এবং আমরা এই সংগঠনের দ্বারা সমস্ত ঠাকুরের ভক্তবৃন্দ যে যেখানে আছে প্রত্যেককে আমরা একসঙ্গে রাখতে পারি, একসঙ্গে থাকতে পারি। নিজেদের মধ্যে আমাদের ছোটোখাটো কিছু ভক্তি হবে থাকবে, মানুষ অবশ্যই আমরা ভক্তপুর দিয়ে করি এবং সেটাও আমাদের তারাই সংশোধন হয়। আমরা যেন এই সংশোধন হয়ে সংশোধিত হয়ে ঠাকুরের নাম গুণকীর্তন সবার দ্বারে দ্বারা বসে দিতে পারি, তারা আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ঠাকুরের দিকে নিজেদের মন প্রাণ দিয়ে উৎসাহিত হয়ে আসতে পারে, ঠাকুরের ভক্ত হতে পারে, ঠাকুরকে ডাকবেন। আমরা যেন ঠাকুরের এই কর্মী হিসেবে এই গ্লোবাল অর্গানাইজেশনের দ্বারা পরিবিচার মুখ মিশন বাংলাদেশ শ্রীরাম মরাকান্দি এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ শ্রীরাম ঠাকুরনগর ভারত এর দ্বারা আমরা ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দ যারা যে যেখানে আছেন প্রত্যেককে একসঙ্গে থাকতে পারি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় ভক্ত, ঠাকুরের ভক্তবৃন্দ।